প্রচণ্ড উত্তাল সমুদ্রের মধ্যে আপনারা কোনো সময়ের জন্য সমুদ্রে নামবেন না। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে পর্যটকেরা তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যেই একটা বার্তা, যখন ভাটা নেমে যাবে অবশ্যই সমুদ্রে নামবেন, কিন্তু উত্তাল সমুদ্র যখন জোয়ার চলবে আপনারা একেবারেই উত্তাল সমুদ্রের ধারে পাশে যাবেন না, কেননা যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা এর আগের ভিডিওতেও দেখেছিলেন কীভাবে তলিয়ে যাচ্ছে, কিন্তু আজকে যে ঘটনাটা আপনারা আরেকটু পরেই ভিডিওতে দেখতে পাবেন, যে সেরকম না হলেও যে কোনো মুহূর্তে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পর্যটক এই মুহূর্তে দীঘা সমুদ্র সৈকতে ভিড় করেছেন। দীঘায় আগত সমস্ত পর্যটককে জানাই সাদর আমন্ত্রণ, তবে আপনারা আসুন, দীঘায় আসুন, শান্তিপূর্ণভাবে সমুদ্র স্নান করুন, কিন্তু কোনো সময়ের জন্য উত্তাল সমুদ্রের ধারে পাশে যাবেন না। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে তলিয়ে যাওয়া যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের বারবার সতর্কতা এবং এখানকার স্থানীয় নলিয়া পুলিশের কথা শুনে চলবেন, এবং এখানকার যে বার্তা সবসময় মেনটেন করবেন, তাতে আপনাদের অসুবিধা সেরকম একটা হবে না। এই জাস্ট এই বাচ্চা ছেলেগুলো যদি না থাকতো আজকে একটা বড় করে দুর্ঘটনা ওরাই সম্পূর্ণভাবে পর্যটককে বাঁচালেন এবং দেখতেই পাচ্ছেন। আপনারা দীঘা এসে যাতে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হন, তার জন্য আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়ে গেল। আপনারা আসবেন, সমুদ্রে আসবেন, অবশ্যই সমুদ্রে নামবেন, কিন্তু যখন ভাটা নেমে যাবে। আর আপনারা অনেকেই জানেন না হয়তো, বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটো তিথিতেই কিন্তু যথেষ্ট পরিমাণে জলোচ্ছ্বাস থাকে, এবং অমাবস্যার আগের দুদিন পরের দুদিন দু তিন দিন ধরেই জলোচ্ছ্বাস চলে, এবং পূর্ণিমার আগে পরে মানে পূর্ণিমাতেও জলোচ্ছ্বাস চলে, তারপরে হালকা ডাউন হয়ে যায়। এবং তাছাড়া আপনারা যখন জোয়ারের টাইম জানতে চান, অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন হাই টাইড মারলেই, বা অ্যাপ গুগল অ্যাপস থেকে আপনারা প্লে স্টোর থেকে হাই টাইডের অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন দীঘা লোকেশান দিয়ে কখন জলোচ্ছ্বাস, কখন জোয়ার চলছে, কখন ভাটা চলছে, ওই টাইমটা আপনারা এসে সমুদ্র স্নান করতে পারবেন। অবশ্যই ভাটার টাইমে নামাটাই শ্রেয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন পাথরের পুরো একদমে সারি সারি করে সাজানো আছে, এই পাথরের গায়ে জোরে যদি ঢেউ ধাক্কা দেয় তাহলে যে কোনো অঘটন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সামান্য আনন্দ করতে গিয়ে আপনার কোনো বিপদ হোক অবশ্যই দীঘা রামনগর চায় না, তাই আপনাদের আগাম সতর্কবার্তা জানিয়ে দেওয়া হলো। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে দেখছিলে দীঘার সতর্কবার্তা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ধরনের নিত্য নতুন নথি পাওয়ার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই বাই।